সম্মানিত উপস্থিতি কুরআনুল করিমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াতে করিম এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত অল্প সময়ের ভেতরে বর্তমান সময়ে আমাদের জন্য জরুরি কয়েকটি আমলের কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো বিভিন্নভাবে বিভক্ত আছে। প্রতিটা নিয়ামতের এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা বিষয়ের মূল্যায়ন তার বিপরীত বিষয় দ্বারা করা হয়। যদি কালো না থাকতো তাহলে সুন্দরের মূল্যায়ন হতো না, যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর মূল্যায়ন ওভাবে করা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের এক মহান কারিশমা হলো এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়গুলো আমাদেরকে দিয়েছেন, এই সময়টাকে বিভিন্নভাবে আল্লাহ পাক আবহাওয়ার পরিবর্তন করেছেন, কখনো শীত দিয়েছেন, কখনো গ্রীষ্ম দিয়েছেন, বিভিন্নভাবে প্রাকৃতিকগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবর্তনগুলো রেখেছেন, যাতে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং তার ক্ষমতাকে বুঝতে পারে। কোরআনে মাজিদ এ ব্যাপারে বেশ কিছু তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন আল্লাহ পাক যে করেছেন, কখনো রাত অনেক দীর্ঘ হয়ে যায় বর্তমান যে সময় আমরা আছি, আবার দিনটা একেবারে ছোট হয়ে যায়, আবার কখনো দিনকে বড় করে দেয়া হয়, রাত ছোট হয়ে যায়। এটা পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো বিজ্ঞান এটাকে এভাবে পরিবর্তন করতে সক্ষম নন। এটা যিনি করেন তিনি আপনার আমার মালিক, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করে এভাবে বলছেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু শিক্ষা রেখেছেন, এই শিক্ষাগুলো কারা গ্রহণ করতে পারবে? যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক মেধা শক্তি দিয়েছেন, বুঝ দিয়েছেন, তারা যদি একটু চিন্তা করে এটা কিভাবে হলো, কেন হলো, এর পেছনের কারণটা কি, তাহলেই এই ব্যক্তি আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর হক সে আদায় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে নির্দেশনাগুলো আছে এগুলো ওই ব্যক্তি বাস্তবায়ন করতে পারবে। তো কোরআনুল করিমের এই নিদর্শনগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আলোচনাগুলো, এগুলো জ্ঞানীদের জন্য বড় ধরনের এক নিদর্শন। এর মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়, এর মাধ্যমে মানুষ আল্লাহ প্রেমিক হয়, আল্লাহকে বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, ঠিক এই যে পরিবর্তনগুলো, এর মাঝে শীত একটা বিষয়, গরম একটা বিষয়, বিভিন্নভাবে উভয়টারই উপকার আছে। তবে শীতকালীন যেহেতু এই সময়টায় আমরা এখন আছি, পৌষ মাস শুরু হয়েছে, আবহাওয়ার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জায়গায় হয়তো কম বেশি আছে, কোনো কোনো জায়গায় তীব্রতা বেশি, কোনো কোনো জায়গায় কম, কিন্তু এটা হলো একটা শীতের মৌসুম, শীতের সময়। আর এ ব্যাপারে আমরা যদি হাদিসের দিকে একটু আসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নিদর্শন এখানে আছে, নির্দেশনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালীন এই সময়টাকে ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্তকাল হিসাবে উল্লেখ করেছেন। মোমিন বান্দাবান্দিদের জন্য ইবাদত করার বড় সুবর্ণ এক সুযোগ এই সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পরিবর্তনগুলো করেছেন এবং এই হাদিসগুলো যদি আমরা একটু সামনে রাখি, তাহলে বুঝতে পারবো যে আসলে এটা আমাদের জন্য অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ সামনে নিয়ে আসছে। যদিও আমাদের অনেক প্রস্তুতি আছে, তবে প্রস্তুতির ধরনগুলো একটু ভিন্ন। কখনো কখনো আমরা এই শীত থেকে বাঁচার জন্য বিভিন্ন পোশাক পরিচ্ছদ যেগুলো আছে, গরমের যে পোশাকগুলো আছে এগুলো আমরা কিনি, এগুলোর ব্যবস্থা করি। আবার যখন গরম থাকে তখন ঠান্ডার জন্য আমরা চেষ্টা করি, এই ব্যবস্থাপনা আমরা করি, এসি লাগাই। এখন শীত আছে, গিজারের ব্যবস্থা করি, হিটারের ব্যবস্থা করি, ভালো জ্যাকেট, ভালো পোশাক, কম্বল, এগুলোর ব্যবস্থা আমরা করছি। এটা হলো শীতকালীন একটা প্রস্তুতি। এছাড়াও প্রস্তুতির ভেতরে ত্বকের যত্ন নেয়ার জন্য আমাদের মা বোনদের, আমাদের ছেলেদের বিশেষ করে অনেক ধরনের যত্ন, ত্বক কীভাবে ভালো থাকে এজন্য আমরা অনেক চেষ্টা প্রচেষ্টা এই সময়কালীন করি। এছাড়াও আবার দেখা যায় যে শীতকালীন বিভিন্ন খাবারের রেসিপি কি কি খাওয়া যায়, এই জাতীয় চেষ্টাও আমাদের কিছু ভাই বোন আমরা করছি। তো এগুলো হলো সব এক দৃষ্টিকোণ থেকে। আমাদের প্রস্তুতির বড় আরেকটা অংশ হওয়া দরকার হলো এটা, যে এই সময়টা যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবাদতের সুবর্ণ সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। সুতরাং এই সময় কিভাবে আমি আখেরাতের পাথেয় সংগ্রহ করতে পারি, আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারি, আল্লাহর কাছের বান্দা হতে পারি, এই চেষ্টাটাও আমাদের এই সময়ের ভেতরে করতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আখেরাতের মুসাফির প্রিয় ভাইয়েরা, আমরা সবাই কিন্তু আখেরাতের মুসাফির। যে কোনো সময় রবের ডাক চলে আসবে, আমরা চলে যেতে বাধ্য, থাকতে পারবো না। দুনিয়ার এই বাহাদুরি লম্ফ ঝম্ফ যা কিছু করছি খুবই ক্ষণস্থায়ী, খুবই সাময়িক। অনেক সময় হয়তো আমাদের চোখের সামনে পর্দা দেয়া থাকে, বিধায় আমরা বুঝি না, এগুলো অনুভব করতে পারি না, অনুধাবন করতে পারি না। কিন্তু মালিক কিন্তু আমাদেরকে শিক্ষা দেন, তুমি আখেরাতের একজন মুসাফির, আখেরাতের পাথেয়টাই হলো তোমার জন্য সবচেয়ে জরুরি গুরুত্বপূর্ণ। খায়রুজ্জাদ আত-তাকওয়া, তোমার আখেরাতের যে পাথেয়গুলো হবে এর মাঝে সর্বোত্তম হবে তোমার তাকওয়া অবলম্বন করা, এইভাবে আল্লাহর ভয় নিয়ে তোমার সামনে চলা। আমরা যদি একটু দেখি দুনিয়ার এই লম্ফ ঝম্ফ বিভিন্নভাবে অনেক কিছুই আমাদের মাথায় আসে, অনেক কিছুই করার চেষ্টা করি, অনেক সময় অনেক কথাই বলি, কিন্তু এগুলো একেবারেই সাময়িক, ক্ষণস্থায়ী, এর কোনো ধরনের কোনো স্থায়িত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শিক্ষা আমাদের সামনে রাখেন। আমরা যদি দেখি মাত্র মুহূর্তের ভিতরে কত পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। কিছু ভাইয়ের এমন আলোচনা, এমন বক্তব্য তো দেখা গেছে, শোনা গেছে, ইসলামী দেশে রাখবে না, টাইম নাই, বেল নাই, অনেক কথা, অনেক কিছু, তিন চার মাস পুরা গরম, কিন্তু মুহূর্তের ভেতরে দেখা গেছে মন্ত্রিত্ব সহ সবকিছু শেষ। মাত্র এই তিন চার পাঁচ মিনিটের অডিও রেকর্ড ফাঁস হওয়ার মাধ্যমে যদি মন্ত্রিত্ব শেষ হয়, তো আমরা কিসের বাহাদুরি করি? এমন শেষ হওয়া, এমন লজ্জা অবস্থা যে মাথা নিচু করে এক দেশ থেকে আরেক দেশ, কোনো দেশ জায়গা দেয় না, আবার ফিরে এখানেই আসতে হচ্ছে। আল্লাহ পাক যে কি শিক্ষা দিচ্ছেন, এটা আমাদের যারাই আছি অতিরিক্ত আবেগের সাথে যারা যে কাজ করছে সতর্ক হওয়া দরকার। আল্লাহ পাক মাঝে মাঝে একটু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যখন ধরবেন পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না, এটাই সত্য। এক দেশ থেকে আরেক দেশ, কোনো দেশ জায়গা দিচ্ছে না, অথচ ইসলামী রাখবেন এখন নিজেই থাকতে পারছে না। তো প্রিয় ভাই, এই জাতীয় বিষয় এগুলো এক একটা মেসেজ, শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যারাই আছি, যে পদই আছি, যে জায়গায় আছি, যত ক্ষমতার বাহাদুরি করি মুহূর্তের ভেতরে কিন্তু আমাদের জীবন প্রদীপ নিভে যেতে পারে। আমরা বড় অসহায়, আল্লাহর সাহায্য নিয়ে আমাদেরকে সামনে চলতে হবে। সাহায্যের জন্যই আল্লাহ পাক এই সময়গুলো আমাদেরকে দিয়েছে। এই সময়ের সঠিক ব্যবহার বান্দা যখন করতে পারবে আল্লাহর প্রিয় হতে পারবে। সুতরাং এই জাতীয় অনার্থক কথাবার্তা, মুসলমানদেরকে খেপানো, মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণাত্মক কথাবার্তা আল্লাহ পাক বাস্তবিকগুলো দেখিয়ে দেন। লাঞ্ছনার জীবন তাদেরকে দেবে, অবমাননার জীবন তাদেরকে দেবে, এমন লাঞ্ছিত হবে যে তার পরিবার তাকে জায়গা দেবে না, ধিক্কার, সে যাবে তার বংশের উপরে ধিক্কার গুলো থাকবে। সুতরাং আমাদের সেই আমলের সংশোধন এটা হওয়া দরকার, সময়ের অপচয় যেন না হয়। এটা বারবার প্রিয় ভাই আমরা নিজেরা পর্যালোচনা করে অনুরোধ করি, আমাদের সময়গুলো যাতে অপচয় না হয়, এই সময়গুলো সঠিক মূল্যায়ন যাতে আমরা করতে পারি, হাঁটতে চলতে উঠতে বসতে জিকির বিভিন্ন ভাবে আল্লাহ পাক যা শিক্ষা দিয়েছেন এগুলো যাতে চলে। আমরা এত আবেগী, এত পাগল যে কোথায় কে কোন বাদামের এক গান গিয়েছে এটা নিয়ে পুরা দেশ তোলপাড় ভাইরাল হয়ে গেছে। কি আছে শিক্ষার এখানে? এই কাঁচা বাদাম কি আছে শিক্ষার? প্রিয় ভাই, দেখা গেছে পুরা অনলাইন জগৎ, সোশ্যাল মিডিয়া সবকিছু এটা নিয়ে পাগলের মতো ছুটছে। মুসলমান তো এত অনর্থক কাজ করবে না, এটার জন্য তো আল্লাহ পাক মুসলমানদেরকে পাঠাননি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক সকল কাজ থেকে মুসলমান বিরত থাকবে। সুতরাং যুবক তরুণ, এই যে আমাদের এক হুড়াবুড়ি ছোটাছুটি যার কোনো ধরনের দুনিয়ায় কোনো উপকার নেই, আখেরাতেও কোনো উপকার নেই, এই কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। এই কাজগুলোর সাথে সম্পৃক্ততা রাখা যাবে না। এখান থেকে বের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই সময় আমানত, এই আমানতের সঠিক ব্যবহার করা, এই আমানতগুলো সুন্দরভাবে যাতে বাস্তবায়ন হয়, আমানতগুলো সঠিকভাবে হেফাজত করতে পারি, এই চেষ্টা আমাদের ভেতরে রাখতে হবে, এটা করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পরিবর্তনগুলো দেন, সময়টা আল্লাহ পাক বিভিন্ন ভাবে পরিবর্তন করে দিচ্ছেন, অনেক ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি, কিন্তু যেটা আমাদের জন্য জরুরি আখিরাতের পাথেয় সংগ্রহ করা, যেটা আমার কবরের সাথী হবে, আমার পরবর্তী প্রতিটা ঘাতিতে এটা আমার প্রয়োজন হবে, জান্নাত পর্যন্ত যে আমলগুলো আমার সাথে থাকবে এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কোনো খবরই নাই। তো এই অবস্থায় আমাদের সময়গুলো অতিবাহিত হচ্ছে, আমার দিনগুলো চলে যাচ্ছে। প্রিয় ভাই, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হই, আখেরাতের মুসাফির প্রিয় ভাইয়েরা আমরা আখেরাতের পাথেয় সংগ্রহ করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতকালীন যে আমলগুলো আছে বা যে কথাগুলো কোরআন এবং সুন্নাহর ভিতরে বর্ণিত আছে, এর ভিতরে প্রথম যে বক্তব্যগুলো আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ইশতাকাতিন নার, এই সময়টা এই যে শীত এবং গরম যেটা হচ্ছে, হাদিসের যে আলোচনাগুলো আমাদের সামনে আছে এর ভিতরে গুরুত্বপূর্ণ বুখারীর বর্ণনায় পাওয়া যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শীত এবং গরম এই যে পরিবর্তনগুলো, এটা হয় জাহান্নামের এক একটা নিঃশ্বাসের মাধ্যমে, শ্বাস প্রশ্বাস পরিবর্তন করার মাধ্যমে। এক শ্বাস গ্রহণ করে এর মাধ্যমে ঠান্ডা চলে আসে, আবার এক শ্বাস নেয় তখন আবার গরম চলে আসে। এটা হলো হাদিসের কথা, বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা এর ভিতরে আছে, ওদিকে আলোচনা না। তো এই জায়গা থেকে আমাদের মৌলিক যে শিক্ষা এটা হলো, এই যে শীত এসেছে, হাদিসটাকে সামনে এনে আমরা যদি একটু দেখি যে এই শ্বাস গ্রহণ করা, শ্বাস ছাড়া, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কিছু শিক্ষা দিচ্ছেন। এটার মাধ্যমে যেহেতু শীত এবং গরম আসে এবং আল্লাহ পাক যে জাহান্নামের ভিতরে শাস্তি দিবেন, শাস্তির যে ধরনগুলো আছে এর ভিতরে কিছু শাস্তি হবে গরম দিয়ে শাস্তি দিবেন, কিছু শাস্তি আছে প্রচন্ড ঠান্ডার মাধ্যমে বরফ পড়ে একেবারে এরপরে আল্লাহ পাক শাস্তি দিবেন। জামহারির শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন যে একেবারেই ঠান্ডা করে দেবেন, এই ঠান্ডাটাই জাহান্নামীদের জন্য একটা শাস্তি হবে। তো এই আলোচনার সাথে সূত্র রেখে যে বিষয়টি আমাদের সামনে আসে এটা হলো, যখনই এই শীত আসে বা গরম আসে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পরিবর্তনগুলো করছেন এখান থেকে বান্দাকে জাহান্নাম থেকে সতর্ক করছে। আজকে এই শীত আসার কারণে আমাদের অনেক প্রস্তুতি আছে, অনেক ধরনের সতর্কতা আছে। একজন মুমিন ব্যক্তির সবচেয়ে বড় যে প্রস্তুতি এবং সতর্কতা থাকবে এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে তার সতর্কতা থাকতে হবে, যেহেতু এই পরিবর্তনগুলোর মূল মাধ্যম মূল সূত্র অনেক আলোচনার ভিতরে চলে আসে, কিন্তু যেহেতু এই পরিবর্তনটা হয় নিঃশ্বাসের মাধ্যমে, জাহান্নামের প্রশ্বাসের মাধ্যমে, সুতরাং এখান থেকে আমাদের মৌলিক যে শিক্ষা এই জাহান্নাম থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য এই এই আমলগুলো তোমাকে করতে হবে, এই এই ভাবে তোমাকে চলতে হবে। বেশ কিছু আমল সময়ের সাথে সম্পৃক্ততা করে আছে, সকালবেলা আছে, সন্ধ্যাবেলা আছে, ফজরের সালাতের পরে সাতবার আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এটা পাঠ করে আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে তাকে বাঁচিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এই জাতীয় আমলগুলো নিজের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করা। হাদিসের ভিতরে এটাও স্পষ্ট আসছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে কিংবা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, তখন জাহান্নামই ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে আল্লাহ জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দাও, জান্নাত ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। তো আমরা এই আমলগুলো এভাবে করতে পারি। এছাড়াও অনেক আমল আছে যে আমলগুলো জান্নাত অর্জন করার, জাহান্নাম থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং এই লাইনে এভাবে আমাদেরকে অগ্রসর হওয়া যে জাহান্নাম থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, এটা হলো মৌলিক বিষয়। এর উপরে যে আমলগুলো আছে সে আমলগুলো আমরা করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে আল্লাহর হকগুলো আদায় করে আমরা জান্নাতের পথিক হই, জান্নাতের পথে চলার চেষ্টা করি, সেই তৌফিক আল্লাহর কাছে চাই। এটা হলো আজকের খুতবার মৌলিক মূল একটি মেসেজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করে নিন। এরপরে আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই সময়ের সাথে আরো যে সম্পৃক্ততা করে যে আমলগুলো দিয়েছেন, সব সময়ের জন্যই একটা আমল আছে, আমরা যে কোনো ইবাদত করব এই ইবাদতের ক্ষেত্রে পূর্ণ ইবাদতের প্রস্তুতি আমরা যাতে গ্রহণ করি। আমরা যেভাবে সালাত পড়তে আসছি, সালাতের জন্য সালাতের প্রথম যে বিষয়টি উত্তম রূপে ভালো রূপে ভালোভাবে অজু করা, এটা প্রধানতম একটি শর্ত। আর শীতকালীন এই সময়টা যখন আসে, সব জায়গায় শীতের পরিবেশ পরিস্থিতি এক না, দেশের বিভিন্ন জায়গায় শীতের তীব্রতা অনেক আছে, কিন্তু আমরা ঢাকা শহরে এটা বুঝতে পারছি না, ঢাকা শহরে এটা অনুভব করতে পারছি না। তো গ্রামের বিভিন্ন জায়গায় মানুষ যখন যায়, তখন ঠিক এই শীতটা অনুভব করতে পারে যে আল্লাহ পাক যে কিভাবে এই পরিবর্তনগুলো করছেন, এর মাঝে আল্লাহ পাক কি কি নিয়ামত রেখেছেন, কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতকাল যখনই আসে বিভিন্ন ধরনের পরিবর্তন, এই শীতকাল যখনই আসে অনেক ধরনের শাক সবজি ফল মূল আল্লাহ পাক সব বাড়িয়ে দেন, খাও বান্দা ইচ্ছা মতন খাও আর আল্লাহর ইবাদত করো। তোমার শরীরের জন্য এই পুষ্টিগুলো দরকার, এই নিয়ামতগুলো তোমার প্রয়োজন ছিল, এই শীতকালীন এই সময় আমি দিয়েছি, খাও আর আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাকের মৌলিক যে বিষয়টা এটা হলো এটা। তো এখন ইবাদতের ক্ষেত্রেও আমাদের যে বিষয়গুলো আছে, অনেক সময় আমরা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে একটু তাড়াহুড়া করি। অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লাগছে, বাস অজুটা সুন্দরভাবে করতে পারছে না, হয়তো অজুর কোনো এক অংশ যেটা ধোয়া ফরজ কোনো জায়গাটা ধোয়া বাকি রয়ে গেছে, কোনো জায়গাটা হয়তো পানি ঠিক মতন পৌঁছলো না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। একটি হাদিস তো বড় চমৎকার হাদিস, এই আমাদের ময়দানে কোটি কোটি উম্মত থাকবেন, এই উম্মতের ভেতরে কিভাবে এই উম্মতদেরকে আমাদেরকে আল্লাহ রাসূল চিনতে পারবে, এই প্রশ্নের উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে অজু করছো, এই যে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, যে জায়গাগুলো আছে, কেয়ামতের ময়দানে এই অজুর জায়গাগুলো আলোকিত হয়ে যাবে, এটা কেয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এটা জ্বলতে থাকবে, চকচক করতে থাকবে। তুমি যেখানেই থাকো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এই জায়গাগুলো দেখে চিনতে পারবেন যে তুমি এই উম্মতে মুহাম্মাদের একটা অংশ, আল্লাহর রাসূলের এক উম্মত তুমি, তুমি ময়দানের যেখানেই থাকো। তাহলে আমরা যদি সঠিকভাবে অজু করি, তাহলে আমাদের এই জায়গাগুলো, হাত চেহারা পা যে জায়গাগুলো আমরা ধুচ্ছি, এগুলো সব আলোকিত অবস্থায় থাকবে, এর ভিতরে লাইট ফিট করবে, চকচক করতে থাকবে, এই আলোক উজ্জ্বল অংশগুলো দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনতে পারবে। এই বর্ণনা শোনার পরে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য অনেক সাহাবী, তারা অজুর ভিতরে তাদের অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার জায়গাটা পরিমাণটা বাড়িয়ে দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আসছে যে এই হাদিসের ফজিলত শোনার পরে তিনি কি করতেন, যে একদম এই পর্যন্ত হাত ধুইতেন, পুরো এই বগল পর্যন্ত এই পর্যন্ত হাত ধুয়ে ফেলতেন, যে আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে দিক আমার এই আলোকিত অংশটা, এই উজ্জ্বল অংশটা আল্লাহ পাক আমাদেরকে বাড়িয়ে দিন। এটা শরীয়তের কোনো মাসআলা না, ব্যক্তিগতভাবে তার আমল এটা ছিল। তো এজন্য আমাদের যে বিষয়টি করণীয় প্রিয় ভাই, এটা হলো এই অজুর জায়গাগুলো কেয়ামতের ময়দানে আমাকে চিনতে সহায়ক, আমাকে আল্লাহ রাসূল চিনতে পারবেন, এটা সহায়তা করবে। তো এজন্য এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক মতো যাতে আমরা ধুইতে পারি, ধৌত করতে পারি। অনেকগুলো হাদিসের ভিতরে ফা আহসানা, আল্লাহ রাসূল এই শব্দটা ব্যবহার করছেন যে উত্তম রূপে অজু করে। উত্তম রূপে অজুর বেশ কিছু ব্যাখ্যা আছে। আমরা অজুর ক্ষেত্রে অনেক তাড়াহুড়া করি, খুব দ্রুততার সাথে অজু করি, এমনটা না। অজুর ক্ষেত্রে ঠিক মতো নিয়ত করে যে অজুর পরে আমি মহান মালিকের সামনে দাঁড়াবো, অজুর ভিতরে কথা না বলা বেশ কিছু আদব আছে, এগুলোকে লক্ষ্য করে তারপর অজুগুলো করা, এটা আমাদের দায়িত্ব। শীতকালে যে সমস্যাটা হয় খুব তাড়াহুড়া করার কারণে, অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে পূর্ণাঙ্গ অঙ্গটা ধৌত করা হয় না, এই জায়গাটা আমরা একটু সাবধান থাকি, একটু সচেতন হই। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কঠিন ভাষায় যেমন পুরস্কারের কথা আসছে, তেমন তিরস্কারের কথাও কিন্তু এখানে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তারা সফরে ছিলেন, আসরের সালাতের শেষ সময় কিছু সাহাবী খুব দ্রুত উজু করে তারা সালাতে দাঁড়িয়ে গেলেন, কিছু সাহাবী খুব উত্তম রূপে তাড়াতাড়ি ওইভাবে না করে আস্তে আস্তে করে উজু করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই উজুর পরে বেশ কয়েকজন আর পায়ের গোড়ালি সঠিকভাবে ধৌত হয় নাই, পানি পৌঁছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, তোমাদের এই যে অজুর ভিতরে পা সঠিকভাবে তোমরা ধৌত করলে না বা পানি পৌঁছলো না, বালুগুলো দেখা যাচ্ছে চকচক করছে এভাবে, তো এটা তোমাদের জাহান্নামে যাওয়ার কিন্তু বড় একটা কারণ হবে।
তাহলে অজুটা সঠিকভাবে যদি না হয় এই অজু দিয়ে যে নামাজটা পড়ব এই অজু দিয়ে যে ইবাদতটা করব এটাও কিন্তু সঠিক হচ্ছে না আমাদের অজুর ক্ষেত্রে খুব ধীর স্থিরতা এবং সুন্দরভাবে সৌন্দর্যমণ্ডিত অজু যেটা আছে এটা আমাদের করার জন্য চেষ্টা করতে হবে তো শীতকালীন এই সময় যেহেতু এই জায়গায় আমাদের একটু সমস্যা হয় বা অনেক সময় তাড়াহুড়া করি অনেক সময় গোসলের ক্ষেত্রেও তাড়াহুড়া করি বিশেষ করে ফরজ গোসল যদি হয় তাড়াহুড়া না পুরো শরীরে যাতে সঠিকভাবে পানি পৌঁছে যে ফরজগুলো আছে এই ফরজগুলো যাতে সঠিকভাবে আদায় হয় সকালবেলা কষ্ট হলেও যাতে গোসলটা সঠিকভাবে হয় এক্ষেত্রে কোনো ধরনের অলসতা উদাসীনতা এটা যাতে মুসলমানের ভিতরে না আসে এটা আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাই এটা আল্লাহর বিধান ফরজ বিধান সঠিকভাবে সঠিক সময়ে উত্তম রূপে আমরা যাতে অজু গোসলটাকে সুসম্পন্ন করতে পারি শীতের এই অজুহাতে যাতে আমাদের অজুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে যে একটা কৃপণতা এটার ভাব যাতে চলে না আসে এটা আমাদেরকে চেষ্টা করতে হবে এরপরে এই সময়ের যে বিশেষ আমলগুলো বা বিশেষ যে সমস্যাগুলো পরিলক্ষিত হয় এর ভিতরে একটা এমন আছে যে অনেক সময় দেখা যায় আল্লাহ পাকের নির্দেশ হলো প্রণবন্ত নামাজ সালাত আদায় করতে হবে তো আমরা অজু করার ভয়ে অজু করতে হবে এই ভয়ে অনেক সময় খুব চাপাচাপি করে অজুটাকে ধরে রাখার চেষ্টা করি পুরা শীতকালীন জুড়ে আমাদের এই কথাগুলো খেয়াল রাখার চেষ্টা করা যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হই নতুনভাবে আবার অজু করি কিন্তু আমাকে ওই আসরের অজু দ্বারা এশার সালাত আদায় করতেই হবে এবং খুব কষ্ট করে অজুটাকে ধরে রাখতে হবে এই পরিস্থিতির শিকার যাতে কেউ না হই বা না করি এটা অসুস্থ স্বাস্থ্যকর কোনো বিষয় নয় বরং এটা নিজের শরীরের জন্য একটা ক্ষতিকর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় খুব সতর্ক করছে কত গুরুত্ব সহকারে সতর্ক করছেন সালাত আদায় করবে সালাতের ভেতরে অন্য কোনো মনোযোগী অন্য কোনো পেরেশানি যাতে না আসে হয়তো দুই মিনিট দেরি হবে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান হাদিস আমরা শুনে রাখি খুব বেশি পরিমাণ যখন পেশাব পায়খানার বেগ থাকে আল্লাহ রাসূল নির্দেশনা দিচ্ছেন আগে তুমি পেশাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ফ্রেশ হয়ে তারপর তুমি সালাতে আসো কারণ তুমি এই অবস্থায় সালাতে আসবে আর নামাজের ভিতরে তোমার খুব খুব দ্রুত শেষ করলো না কেন তাড়াতাড়ি শেষ হলো না কেন কারণ ভেতরে তো চাপ রয়েছে এইভাবে আল্লাহ রাসূল সালাতে আসতেও নিষেধ করছেন আগে তুমি ফ্রেশ হও এরপরে যতটুকু পাও আলহামদুলিল্লাহ না পাও তাতেও সমস্যা নেই কিন্তু তুমি রিল্যাক্সে তুমি নামাজটা পড়ো সুন্দর একটি সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর ক্ষেত্রে এটা তোমাকে খেয়াল রাখতে হবে তো আদব যেগুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে অনেক সময় দেখা যায় যে খুব দ্রুত হ্যাঁ পেশাবের অনেক চাপ তারপরে আমরা সালাতে দাঁড়িয়ে যাচ্ছি এমনটা না করা হয়তো দুই মিনিট পরে পড়ব বা একটু বিলম্ব হবে কিন্তু আগে ফ্রেশ হয়ে তারপরে আসে আরো স্পষ্ট কথা আল্লাহ রাসূল বলছেন কোরআন এবং সুন্নাহ অনেক সহজ দিন একেবারেই সহজ আসলে কঠিন কোনো বিষয় না ইন্না দিনা ইউসরুন দিনটাকে সহজ ভাবে নিতে হয় আল্লাহ পাক অনেক সহজ করেছেন অনেক সময় প্রচন্ড ক্ষুধা পেটে প্রচন্ড ক্ষুধা যে এখন নামাজের ভিতরে কোনোভাবেই মনোযোগ আসছে না নির্দেশনা হলো ফিকার কিতাবে স্পষ্ট যেটা আসছে আগে তুমি খাবার খেয়ে নাও তৃপ্ত হও এরপরে তুমি সালাতে দাঁড়াও যাতে নামাজে দাঁড়িয়ে তোমার ওই খাবারের দিকে মনোযোগ না চলে যায় নামাজে দাঁড়ালে আর গোস্ত রেখে এসছি বিরিয়ানি রেখে আসছি পোলাও রেখে আসছি আর তোমার মনটা শুধু ওদিক দৌড় দিল এমনটা যেন না হয় কত চমৎকার ধর্ম দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে যে আগে তুমি তোমার খোদার এই যে যন্ত্রণা এটাকে তুমি একটু কমিয়ে তারপর তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াও তো এই জায়গায় আমরা যদি অজুটাকে একটু ঘরে রাখার জন্য খুব চাপাচাপি করি এটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায় তো এজন্য এই শীতকালীন এই সময় হয়তো এটা বেশি হয়ে যায় এজন্যই আলোচনাটা এখন উপস্থাপন করলাম যে অনেক সময় আমাদের এরকম হতে পারে না অজুর প্রয়োজন আবার সাথে সাথে অজু করে হয় তো কারণ এই অজুর মাধ্যমে অনেকগুলো সওয়াব আসছে আগে যে বললাম আল্লাহ রাসূল আমাদেরকে চিনতে পারবে সাথে সাথে এই যে অজুগুলো করছি প্রতি অজুতে আমার যতগুলো সগীরা গুনাহ আছে হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ হয়েছে অজুর প্রতি ফোঁটা পানির সাথে সাথে এই সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ঝরিয়ে দেন সুবহানাল্লাহ পায়ের যতগুলো সগীরা গুনাহ আছে অজুর পানির সাথে আল্লাহ পাক এই সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেন এভাবে অজুর মাঝে অনেক ফজিলত আছে অনেক কল্যাণ রয়েছে
অনেক বৈশিষ্ট্য পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে রেখেছেন। সুতরাং এই জায়গায় আমরা একটু খেয়াল রাখব যাতে আমাদের অজুগুলো সুন্দর হয়। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়ে শীতকালীন এই সময়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো আস-সাওম ফি শীতা আল গানিমাতুল বাদিরা। শীতকালীন এই সময়ে গুরুত্বপূর্ণ যে আমল, এই আমলের ভেতরে আমাদের জন্য আল্লাহ রাসূলের নির্দেশনা হলো, যেহেতু শীতকালে দিনের সময়টা একটু সংক্ষিপ্ত হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়, এজন্য দিনের বেলা তোমরা রোজা রাখবে। সাহাবায়ে কেরাম এত বেশি পরিমাণের উপর আমল করতেন, শীতের এই মৌসুমটা ইবাদতের মৌসুম, বসন্তকাল আগেই বলেছি তো, এই দিনের সময়টাকে তারা ইবাদতের মাঝেই কাটাতেন, বিশেষ করে তারা রোজার ইবাদত করতেন। তো আমাদের সামনেও এই সময়গুলো এখন আছে, আমরা একটু চেষ্টা করি এই রোজাগুলো রাখার জন্য, বিশেষ করে সাপ্তাহিক আল্লাহর রাসূলের যে রুটিন অনুযায়ী রোজাগুলো ছিল, বৃহস্পতিবার এবং সোমবার এই দুইটা দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। খুব বেশি কষ্ট হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে দিয়েছে। এছাড়াও মাসিক যে রুটিন আল্লাহর রাসূলের ছিল, চাঁদের 13, 14, 15, যাকে আয়ামে বিউস বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আর মাশাআল্লাহ খুব চমৎকারভাবে মিলে গেছে। আজকে হলো চাঁদের 12 তারিখ, আগামীকাল, পরশু এবং এর পরের দিন 18, 19, 20, চাঁদের হিসাবে এই যে আয়ামে বিশ, এই মাসের এই তিনটা রোজা রাখলে সারা বছর নফল রোজা রাখার সব আল্লাহ পাক আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ, নাসাই শরীফের ভিতর আসছে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তাহলে এই শীতকালীন এই সময়ে বড় গনিমত হিসাবে আল্লাহ রসুল আমাদেরকে নিতে বলছেন, সুবর্ণ সুযোগ ইবাদতে, আর এই সুযোগগুলো এখন আমাদের সামনে আছে, হাত ছাড়া করা কোনোভাবেই উচিত হবে না। তো আমরা চেষ্টা করি, যদি আমরা এই মাসিক ইবাদতটা ধরতে চাই তাহলে আগামীকাল, পরশু, এর পরের দিন, এই তিন দিন আমরা রোজার আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও সোমবার এবং বৃহস্পতিবার, এছাড়াও যদি আরও চেষ্টা করি, কার ভালো লাগে, স্বাস্থ্যের জন্য উপকার, সার্বিকভাবে এটা কল্যাণকর, আমরা যে কোনো দিন এভাবে রোজাগুলো রাখতে পারি। তাহলে এই শীতকালীন আমলের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই রোজার আমল। আর যে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম যে কথাটি বলা হয়েছে, এর জন্য সবচেয়ে বড় মাধ্যম এবং ঢাল হলো আস-সাওমু জুন্নাহ, এই রোজাটা হলো ঢাল, হবে সকল জাহান্নামের আগুনের মাঝে ওই ব্যক্তির মাঝে রোজাটা ঢাল হিসাবে থাকবে। রোজার আমল যার যত বেশি তার ঢালটা তত বেশি মজবুত হবে, শক্তিশালী হবে। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে আখেরাতের এই পাথেগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি আমল যদি আমরা দেখি, রাত আল্লাহ পাক অনেক দীর্ঘ করে দিয়েছেন, সেই ছয়টার পরে গিয়ে আমরা ফজরের সালাত পড়ি, এত দীর্ঘ সময় 8টার ভিতর আমাদের এসা শেষ, কত বড় রাত্রি আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছে, ঘুমাতে তো আর এত সময় লাগে না। তো এই জায়গাটা আমাদেরকে একটু কাজে লাগাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তাহাজ্জুদের ব্যাপারে উৎসাহ দিয়েছে, তাহাজ্জুদের সালাত আদায় করো, নফল যত ইবাদত আছে সকল ইবাদতের মাঝে শ্রেষ্ঠতম ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। একটু কষ্ট হবে কিন্তু পুরস্কারটা অনেক বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের আমলের বিকল্প নেই। পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি, তিনি ওলি হন নাই তাহাজ্জুদ ব্যতীত, প্রাইভেট যোগাযোগ, আল্লাহর কুদরতে কদমে সিজদায় পড়ে যা, সবাই যখন ঘুমন্ত থাকে এই ব্যক্তি তখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর রহমতের দরজাগুলো তখন খুলে দেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা কি প্রয়োজন বল আমাকে, আমি দেয়ার জন্য প্রস্তুত আছি, অসুস্থ আমাকে বলো আমি তোমাকে সুস্থ করব, রিজিকের সমস্যা আমাকে বলো আমি তোমার রিজিক বাড়িয়ে দিব। তো যে মালিক মহান আল্লাহ আমাদেরকে ডাকছেন, সত্যিকার অর্থে ওই সময় আমরা ঘুমন্ত থাকি। আজিমপুরের একটা মানুষ যেভাবে কোনো ইবাদত করতে পারছে না, আমাদের ঘরগুলোর অবস্থা এমন হয়ে যায়, কোনো ধরনের কোনো ইবাদত হচ্ছে না। অথচ ইসলামের সোনালী যুগের যে ইতিহাসগুলো আমরা দেখি, প্রতিটা ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ সেই তাহাজ্জুদের সময় হতো, কান্নার আওয়াজ আসতো, মানুষ আল্লাহর কাছে চাইতে থাকতো,
ছোট বাচ্চারাও ওই সময় উঠে আল্লাহর কাছে চাইতো, কান্না করত। আর আজকে আমাদের এই উম্মতের জন্য এটা একটা হারানো সম্পদ, একেবারেই আমরা ভুলে গেছি, হারিয়ে গেছি। প্রিয় ভাই, এত দীর্ঘ রাত্র, এত বড় রাত্র আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছে, ঘুমাতে ঘুমাতে পেট ব্যথা হয়ে যায় তারপর উঠছি না, এদিক ওদিক করে আমার সময়টা আমরা কাটাচ্ছি। তো কিছু সময় আমরা আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করি, দুই রাকাত পরে, আট রাকাত হোক, দশ রাকাত হোক, বারো রাকাত হোক, আমরা চেষ্টা করি স্বাভাবিকভাবে যে আল্লাহর সামনে দুই রাকাত সালাত আদায়ের জন্য আমরা দাঁড়িয়ে যাচ্ছি, যে সুরা পারি, যতটুকু তেলাওয়াত জানি এটাই আমরা করার চেষ্টা করি। তবে উত্তম হলো দীর্ঘ তেলাওয়াত করতে পারলে এটা হলো উত্তম। এজন্য আমরা কিছু কোরআনকারী মুখস্থ করারও চেষ্টা করি, যে তাহাজ্জুদের সালাতে বড় বড় যে সূরাগুলো আছে এরকম কিছু জায়গা থেকে আমরা একটু তেলাওয়াত করার জন্য চেষ্টা করি। অন্যরকম স্বাদ অনুভব হবে, জীবনটা সুন্দরভাবে সাজানো যাবে, পেরেশানি অনেক আসবে কিন্তু পেরেশানির ভেতরে এক আনন্দ থাকবে। আজকে অনেক ব্যস্ত, অনেক পেরেশানি, প্রিয় ভাই এই ব্যস্ততায় পেরেশানি মুক্তির জন্য আল্লাহ পাক যে ওষুধ দিয়েছেন, আল্লাহ পাক যে ব্যবস্থাপত্র দিয়েছেন, এটাই আমরা গ্রহণ করতে শিখলাম না, জানলাম না। তো আসুন দিনের বেলা রোজা রাখার চেষ্টা করি, রাতের বেলা কিছু সময়, কিছু সময় আল্লাহর তাহাজ্জুদে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করি। শেষ রাত্রে উঠতে পারছি না, দুর্বলতা আছে, ভাই রাতে যখন ঘুমাতে যাই তখন কমসে কম কিছু পরে আদায় করে তারপরে যাই, আশা করা যায় এর মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা কবুল করে নেবেন। এভাবে আমরা আমাদের সময়গুলো কাটানোর চেষ্টা করি, অত্যন্ত ফজিলতের গুরুত্বপূর্ণ এই আমল। মা বোনরা যারা আছেন তাদের আরো অতিরিক্ত কিছু আমল করার সুযোগ আছে। মৌলিকভাবে পরিবারের যত সদস্য আছেন সকল সদস্যদের এবাদতের এক সুযোগ করে দেওয়ার বড় কার্যকরী এক পদক্ষেপ আমার মা বোনরা নিতে পারেন। শুধু একটু নিয়ত থাকলে যথেষ্ট, তিনি যদি নিয়ত করেন আমি সকালে একটু আগে উঠে গরম পানি করে রাখবো, যে আমার সন্তানরা ফজরের সালাত আদায় করবে, আমার স্বামী সালাত আদায় করবে, এই গরম পানিটুকু আমি করে রাখছি, কষ্ট হবে এজন্য। এই আমলটুকু সে করলো, নিয়ত করলো, সকল এবাদত তার পরিবারের যত সদস্যরা এবাদত গুলো করছেন সব এবাদতের সব গুলো কিন্তু আমার এই মা, আমার এই বোন তিনি নিতে পারবেন, আল্লাহ পাক দিয়ে দেবেন তাকে, এই ব্যবস্থাপনাগুলো আছে। এই যে রোজার কথা বললাম, এই রোজার ইফতারির একটা প্রয়োজন আছে। আমার বা মামা যদি একটু নিয়ত করেন যে হ্যাঁ এই রোজাদার, তো রোজাদারদের ইফতারি করানোর যে সব গুলো এই সমস্ত সব কিন্তু আমার এই মা, আমার এই বোন তিনি নিতে সক্ষম হবে। এভাবে মা বোনদের জন্য বিশেষ কিছু স্পেশাল সুযোগ সুবিধা এখানে আছে। তো আমাদের অনেকেরই রোজা হয়তো কাজা আছে, পেছনের অনেক রোজা রাখতে পারি না, আমরা রোজাগুলো আদায় করে নিই। অনেক মা বোনদের পেছনের অনেক রোজা থেকে যায়, এই রোজাগুলো আমরা এই শীতকালীন এই সময়ের ভিতরে, যেহেতু দিন ছোট আছে, আমরা এই সময়ের ভিতরে এগুলো আদায় করে নিতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অতিবাহিত করছি এখন। এভাবে আমরা একটু সামনে অগ্রসর হলে দেখা যায় পুরো ফ্যামিলি মিলে আমরা জান্নাতে যেতে পারবো, সবাই আমরা ওইভাবেই প্রস্তুতি গ্রহণ করতে পারি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা, এটাও এই সময়ের গুরুত্বপূর্ণ একটি আমল। কারণ কোরআনে মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকীকুমুল হাররা ওয়াসরাবিল তাকীকুম বাসাকুম। এই শীতকালীন এই সময়ে কত পশু আছে তারা কিন্তু ওইভাবে শীতে কষ্ট করছে, একটা পোশাক করতে পারছে না। কিন্তু আমরা মানুষ, আমাদের জন্য আল্লাহ পাক কত সুন্দর চমৎকার উন্নত ব্যবস্থা করেছে, শীতের গরম পোশাকের ব্যবস্থা করেছে। এই যে প্রাণীগুলো আছে ওদের উলের মাধ্যমে, পশমের মাধ্যমে কত দামি দামি পোশাক এভাবে আমরা তৈরি করছি, এই যে ব্যবহার করছি শীতকালীন এই সময়ে শীতের তীব্রতা থেকে, শৈত্য প্রবাহ থেকে বাঁচার জন্য যে ব্যবস্থাপত্রগুলো আমরা গ্রহণ করছি, এই একটা সোয়েটার পরলাম, একটা জ্যাকেট পরলাম, একটা মাফলার পরলাম, একটা মোজা পরলাম, আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদের জন্য কত চমৎকার এই ব্যবস্থা দিয়েছেন, আমরা শীত থেকে বাঁচার জন্য কত সুন্দরভাবে বাঁচতে পারছি। কিন্তু অনেক মানুষ কিন্তু এই শীতের তীব্রতায়, এই শীতের অসহায়ত্বের এক জীবন তারা যাপন করছে, অনেক মাখলুক কত কষ্ট তারা করছে। এই জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি আমল। সারা জীবনের জন্য যে কোনো নিয়ামত আমরা অর্জন করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু প্রশংসা করি, আল্লাহ পাক এই নিয়ামতগুলো আমাদেরকে বাড়িয়ে দিবেন। এই শীতকালীন এই সময়ের সাথে আমাদের গুরুত্বপূর্ণ এই বিষয়টিও আছে। এরপরে আমরা যদি দেখি আরেকটি ডিসকাউন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অফার আমাদেরকে দিয়েছেন, এটা আমরা ঢাকা শহরে যারা আছি আমরা হয়তো বুঝবো না। একেবারে প্রত্যন্ত অঞ্চল যে জায়গায় শীতের তীব্রতা অনেক বেশি ও সমস্ত জায়গায় বিশেষভাবে প্রয়োজন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করছেন এবং এই উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটা বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন। শীতকালীন এই সময় আমরা পা ধুতে অনেক কষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়ার মোজা ব্যবহার করতে বলেছেন, এটার উপরে মাসহ করলেই আর পা ধোয়ার প্রয়োজন নেই। এটা শীতকালীন এই সময়ের জন্য বিশেষভাবে একটা অফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তো প্রয়োজন হলে এই সুন্নতি আমল এটাও আমরা করতে পারি। এরপর আমরা যদি দেখি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, এতক্ষণ যে আমলগুলো আমরা শুনলাম এগুলো সব হলো নিজের ব্যক্তিগত আমল, নিজে করব নিজে লাভবান হব, কিন্তু শীতকালীন যে আমলগুলো আছে এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমল হলো খিদমতে খালক। বিভিন্ন জায়গায় শীতার্থ যে মানুষ আছে এই মানবতার পাশে দাঁড়ানো, সামাজিকভাবে সাংগঠনিকভাবে বিভিন্নভাবে যে যেভাবে আছে এই মানুষগুলোর খেদমতে পাশে দাঁড়ানো, যার যতটুকু সামর্থ্য আছে। হ্যাঁ, বড় ধরনের কিছু নাই, একটা মোজা কিনে দেওয়ার সামর্থ্য তো আছে, একটা মাফলার কিনে দেওয়ার, একটা অসহায় পথশিশু যে আছে রাস্তার পাশে, কত ছোট ছোট মানুষ শুয়ে আছে হয়তো অনেক কষ্ট তারা করছে, এটা আমাদের দায়িত্ব আছে। ছোট অবস্থায় আমরা অনেকেই কবিতা পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি পিপাসার্ত ছিলাম তুমি আমাকে পানি দাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাওনি। এই যে কথাটি এটা একটা হাদিসে কুদসি, বাস্তবই আল্লাহ পাক এমনটা বলবেন। তো আল্লাহ পিপাসার্ত ছিলেন, আল্লাহ ক্ষুধার্ত ছিলেন, আল্লাহ পোশাক ছাড়া ছিলেন, এভাবে যে কথাগুলো এটা তো আসলে ওভাবে নয়, বরং আল খালকু ইয়ালুল্লাহ, গোটা বিশ্ব জগৎ এটা আল্লাহ পাকের পরিবারভুক্ত, পৃথিবীর যত মানুষ আল্লাহ পাকের পরিবারভুক্ত, হাদিসের ভেতরে স্পষ্ট এটাই এসেছে। তো আল্লাহর কোন বান্দা কষ্টে থাকবেন সমস্যায় থাকবেন আর অন্য বান্দারা তার পাশে দাঁড়াবেন না, তাকে সহযোগিতা করবেন না, এটা হতে পারে না, বরং কোন মানুষ সমস্যায় আছেন বিপদগ্রস্ত অবস্থায় আছেন তার পাশে ওই সমস্যা প্রয়োজনের পূরণের জন্য যখন কোন বান্দা যাবে তখনই সে আল্লাহ পাককে সাহায্য করার যে সওয়াব এই সওয়াবটা সে পাবে, কারণ আল্লাহর বান্দার পাশে সে দাঁড়িয়েছে, আল্লাহর বান্দার পাশে সে উপস্থিত হয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন, তোমরা তো অনেক ভালো মানুষ দেখো, আসলে কি বলতে পারো সত্যিকার ভালো মানুষ কি? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ হলেন সে মানুষের উপকারে পাশে থাকেন, যে যে কোনো বিপদ আমি পাশে আছি আমি ভালো মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, আজকে আমরা আল্লাহকে অনেক পেতে চাই অনেক ডাকি কিন্তু সারা পাই না, কেন? এই হাদিসের ভিতরে একটা কারণ উল্লেখ করা হয়েছে, আল্লাহর সাহায্য তুমি পাবে কখন পাবে? যখন অন্য একজন বিপদগ্রস্ত ব্যক্তির পাশে তুমি দাঁড়াবে, ওই বিপদগ্রস্ত ব্যক্তির প্রয়োজন পূরণ করার সাথে সাথে আল্লাহ পাক তোমারও একটা প্রয়োজন পূরণ করে দেবেন, সুবহানাল্লাহ। তো আজকে আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াই না, তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা বিভিন্ন ভাবে হেল্প করা এটা আমরা করতে চাচ্ছি না বা করতে পারছি না। আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ পাক বান্দার সাহায্যে তখন আসবেন যখন আমি আর একজন বান্দার সাহায্যে যেতে পারবো, তার পাশে দাঁড়াতে পারবো। সাহায্য অনেকভাবে হয়, কথা দিয়ে হয়, কাজ দিয়ে হয়, টাকা দিয়ে হয়, যেভাবে হোক যে কোনো এক মাধ্যমে মানুষের উপকার করার জন্য চেষ্টা করতে, উপকার করতে পারছি না কখনো কারো ক্ষতি করার চেষ্টা প্রিয় ভাই করব না, শেষ পর্যায়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এক পর্যায়ে বড় আফসোস করবো, হায় রে জীবনটা করলাম কিভাবে, জীবনটাকে নিঃশেষ করে দিলাম, শেষ করে দিলাম। তো উপকার করতে না পারলেও কখনো কারো অপকার বা ক্ষতি করার চেষ্টা কখনোই আমরা করব না প্রিয় ভাই। তাহলে এই শীতকালীন গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে এই আমলগুলোর ভেতরে আমরা যে বিষয়টি পাই এটা হলো যে শীত বস্ত্র বা শীতার্থ মানবতার পাশে দাঁড়ানো, এটা আমাদের মৌলিক একটি দায়িত্ব, ইমানই একটি দায়িত্ব,
সামাজিক একটি দায়িত্ব কর্তব্য আমার পাশে একজন মানুষ আমার কাজের লোক হোক আমার প্রতিবেশী হোক সে তারা শীতে কষ্ট করবে আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের ভেতর থেকে তার পাশে দাঁড়ানো ওই জায়গায় আমি আল্লাহকে পাবো আল্লাহর কুদরত পাবো আল্লাহর সাহায্য আমি ওই জায়গায় পাবো ইনশাআল্লাহ এজন্য যার যার অবস্থান থেকে এই সময় মানুষের জন্য কিছু করার চেষ্টা করব এর আগে যে কাজগুলো এগুলো হলো সব ব্যক্তিগত নিজের জন্য এখন যেটা এটা হলো অপরের জন্য মানুষের কল্যাণের জন্য মানবতার জন্য সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে আর এই বিষয়টিকে সামনে রেখে একটা এলান সংক্ষিপ্তভাবে করতে চাই প্রতি বছরের ন্যায় ইতিপূর্বেও আপনারা জানেন যে এই এলাকার ১৬ নং ওয়ার্ডের আমাদের যে ইমাম খতিব যারা আছেন তাদের বিশেষ সমন্বয়ে উদ্যোগে সাধারণ সকল মুসল্লিদের সহযোগিতায় বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণের একটা কর্মসূচি গ্রহণ করা হয় তো এবছর আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই সপ্তাহের ভেতরেই আগামী রবি সোমবারের ভিতরে আমাদের একটি কাফেলা সফরে চলে যাবে ইনশাআল্লাহ তো আমরা যদি ব্যক্তিগতভাবে যার যার মতো পারি তো ভালো না হয় এখানেও আমরা অংশগ্রহণ করতে পারি আশপাশের আমাদের যে মসজিদগুলো আছে মসজিদের সম্মানিত ইমাম খতিব যারা আছেন তাদের মাধ্যমে আমরা এই সহযোগিতাটা গ্রহণ করতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভাই তো এজন্য আমাদের যে কম্বল বিতরণ বা শীত বস্ত্র যেগুলো আছে এগুলো বিতরণের জন্য যে বিষয়গুলো আছে এটা আমরা যার যার সাধ্যমতো সামর্থ্যের ভেতরে আমরা করার চেষ্টা করি হয়তো নিজে ঢাকায় থেকে আমি পারছি না তো এগুলো দেখা যায় সেই পঞ্চগড় দিনাজপুর সেই পাহাড়ি অঞ্চলগুলো রাঙ্গামাটি সেই খাগড়াছড়ি দেশের যে বিভিন্ন অঞ্চল যে জায়গাগুলো আছে শীতের প্রভাব বেশি এবং সাথে সাথে আরেকটা বিষয় এখানে আছে এখানে ওলামায়ে কেরামের জামাত সাথে সাথে যায় এবং আমাদের দেশের এই ধারণা হয়তো আমাদের অনেকেরই নাই বিভিন্ন জায়গায় অনেকভাবে আমাদের মুসলমানরা আক্রান্ত যেমন আমরা যে সফরগুলোতে যাই নীলফামারি বা এই উত্তরবঙ্গের পঞ্চগড় এলাকাগুলোতে বেশ কিছু এলাকা এত ভয়াবহ যে ইমানের দিক থেকে অনেক মানুষকে কাদিয়ানিরা এত পরিমাণ মেহনত সেখানে করছে এত পরিমাণ অর্থ যে ব্যয় করছে অনেক মুসলমানকে তারা কাদিয়ানিতে তাদের ধর্মে তারা নিয়ে গেছে তো এই মুসলমানগুলোকে ফিরিয়ে আনা এটা কিন্তু আমাদের দায়িত্ব হয়তো আপনি আমি আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আপনি আমি পারছি না তো এগুলো নিয়ে ওলামায়ে কেরাম যখন যান তাদেরকে ডাকেন বিভিন্ন নসিহাত করেন আলোচনা করেন হয়তো একটা কম্বলের জন্য তারা উপস্থিত হয় তো এই উপস্থিত হওয়ার মাধ্যমে দিনের এই ব্যাখ্যাগুলো এই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয় বিভিন্ন খ্রিস্টান মিশনারি উত্তরবঙ্গে এই ধারণা আমাদের নেই অনেক জায়গায় অনেক সাধারণ মানুষকে তারা আজকে খ্রিস্টান করে ফেলেছে খ্রিস্টান করে ফেলছে তো ওইভাবে এই মানুষগুলোকে ফিরিয়ে আনা এটা আমাদের মৌলিক দায়িত্ব তো এই যে আপনাদের আমানতগুলো আছে এগুলো নিয়ে বিভিন্ন এলাকায় যাওয়া হয় ওলামায়ে কেরাম এবং বিভিন্ন ইমাম খতিবরা তারা যান মানুষদেরকে বুঝান তাদেরকে সেখান থেকে ফিরে আনার জন্য চেষ্টা করেন তো এই একটি প্রজেক্ট কার্যক্রম আমাদের সামনে আছে আমরা চেষ্টা করি এখানে শরীক হওয়ার জন্য এখানে যারা পাবো আমাদের মহাজন সাহেব হুজুর আছেন তার কাছে আমরা জমা দিয়ে যেতে পারি আমরা এক এক পরিবারের জন্য ৫০০ টাকা করে এভাবে ধার্য করা আছে এভাবে যত হয় যে কয় হাজার হাজার হয় ইনশাআল্লাহ আমরা এভাবে পর্যায়ক্রমে আমাদের সকল মসজিদের যে মুসল্লিরা আছেন তাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব যদি আপনারা সাড়া দেন আপনারা শরীক থাকেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ সর্বশেষ কথা হলো ডিসেম্বর মাস চলছে আমাদের অনেকেরই ছুটি চলছে অনেক বাচ্চাদের দেখা যায় যে এখন পরীক্ষা নেই বা স্কুল নেই তো এই সময়টা আমরা সুন্দরভাবে আমাদের বাচ্চাদের কিভাবে দিনই বিষয়ে তারা উন্নতি করতে পারে কোরআন শিখতে পারে দিনদার হতে পারে এজন্য মা বাবারা একটু বিশেষভাবে নজর রাখার চেষ্টা করব আল্লাহ পাক এই শীতকালীন সময়ে আমাদের যে জরুরি আমলগুলো আছে এই আমলগুলোর উপরে আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আজকের মতো এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন